উনি নিয়ে ওটা মক্কায় কাবাগিরের পাশে রাখলেন, কেউ বলেন কাবাগিরের ভিতরেই রাখলো। লোকেরা বললে আপনি এ তিনি হাঁটলেন, আমাদের বংশ তো মূর্তি নাই। উনি বলেন দেখো এটা অশিলা, বৃষ্টি চাইলে বৃষ্টি পাওয়া যায়, ও লোকেরা এটা করে, এমন দেখে আসলাম। তো তুমি যদি তোমরা যদি বলো তো আমি রাখি না, ফেল দিই। তো না 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 না, তখন আপনি নিয়ে এসছেন সম্মানী মানুষ, আর তারাও যখন দিয়েছে ঠিক আছে থাক। এই কিন্তু শুরু হয়ে গেল। তারা বললেন মোহাম্মদ তুমি যাই বলো, আমরা বরং বাপদাদাদের যা পেয়েছি যা করতে আমরা তাই করে যাব, তুমি আমাদের ডিস্টার্ব করো না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। প্রত্যেক নবী এসেছেন স্বস্ব জনপদের শ্রেষ্ঠ মানুষের ঘরে, আর সে কারণে কুরাইশ বংশের ১২টি উপগোত্রের মধ্যে ১২টি গোত্রের শ্রেষ্ঠ হচ্ছে বনু হাশেম। আর বনু হাশেমের নেতা হচ্ছেন আব্দুল মুত্তালিব, আর আব্দুল মুত্তালিবের ছেলে হচ্ছেন আল্লাহ রসুলের আব্বা আবদুল্লাহ। দেখছেন তো সিলসিলাটা কিরকম, শ্রেষ্ঠ বংশ শ্রেষ্ঠ সন্তান আমার নবী আপনার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যেই বংশের লোকদেরকে ধোকা দিয়েছিল সেই বংশের অন্যতম শ্রেষ্ঠ আবেদ এবং নেতা অর্থাৎ রসুল আগমনের আগে আমর ইবনে লোহাই, তিনি যেটাই বলতেন সবাই তা মেনে নিত। শয়তান ঠিক তার মাথায় ঢুকে গেল। আমর ইবনে লোহাই আপনারা জানেন যে আরব কুরাইশরা শীতকালে এবং গ্রীষ্মকালে ব্যবসায় আসত সিরিয়াতে এবং এমনে। তো ব্যবসায় এসে ওরা এমন দেখলো ওখানকার লোকেরা পূজা করে, তোমরা এই মূর্তি পূজা করো কেন? ওটা হলো হোবল। বলছে আমরা তো আসলে মূর্তিকে পূজা করি না, তবে এর ওসিলে বৃষ্টি চাইলে আল্লাহ বৃষ্টি দেয়। আপনারা জানেন আরবদের কাছে সবচেয়ে লোভনীয় আকর্ষণীয় সবচেয়ে বড় রহমত হচ্ছে আল্লাহ বৃষ্টি। ওরা তো বৃষ্টি পায় না, বাংলাদেশের ঠাকে টের পায় না আপনারা, এখন তার বৃষ্টি কম হচ্ছে, গরমে আমরা অতিষ্ঠ হয়ে পড়তেছে। তা আসলে তো বাংলাদেশ বৃষ্টিরই দেশ। তো সৌদি আরবে বা ওই সব মরুভূমি অঞ্চলে যারা বসবাস করেন তাদের কাছে বৃষ্টি অত্যন্ত কাম্য। আর আমর বিন লোহাইকে বলা হলো এই হুবল মূর্তির ওসিলায় আমরা বৃষ্টি চাইলে আল্লাহ বৃষ্টি দেয়। উনি মনে করলেন তাই তো, আমার বংশের লোকরাও তো বৃষ্টির আকাঙ্ক্ষায় থাকে, তা আমি একটা নিয়ে যাই। উনি নিয়ে গেলেন, যেহেতু উনি কুরাইশ বংশের নেতা, উনি টাকা দিতে চাইলেন তো লোকরা টাকাও নেয়নি। কুরাইশদের এমন মর্যাদা ছিল সবার ব্যবসায়ী কাফেলা লুট হতো, কিন্তু কুরাইশী কাফেলা লুট হতো না। তখন ছিল লুটপাটের দেশ, রাস্তায় বেরোলেই লুটপাট করবে, এই জন্য প্রত্যেকের সঙ্গে সশস্ত্র প্রহরী থাকতো প্রত্যেক ব্যবসায়ী কাফেলায়। সম্মান করে ওনাকে ওরা ফিরিয়ে দিল, আপনার টাকা দিতে হবে না, আপনি আসছেন কুরাইশ বংশের নেতা, আপনাকে আমার টাকা নিব। উনি নিয়ে ওটা মক্কায় কাবাগিরের পাশে রাখলেন, কেউ বলেন কাবাগিরের ভিতরেই রাখলো। লোকেরা বললে আপনি এ কিনে আসলেন, আমাদের বংশ তো মূর্তি নাই, এ মূর্তি আনলেন কেন? তো উনি বলেন দেখো এটা অশিলা, বৃষ্টি চাইলে বৃষ্টি পাওয়া যায়, ও লোকেরা এটা করে, এমন দেখে আসলাম। তো তুমি যদি তোমরা যদি বলো তো আমি রাখি না, ফেল দিই। তো না 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 না, তখন আপনি নিয়ে এসছেন সম্মানী মানুষ, আর তারাও যখন দিয়েছে ঠিক আছে থাক। এই কিন্তু শুরু হয়ে গেল। মেহরাজের হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে আমি দেখালাম মেহরাজে আমর বিন লোহাইর নাড়ি ভুড়ি সব চারিপাশে ও ঘুরতেছে আগুনের চারিপাশে, ও শাস্তি চূড়ান্ত শাস্তি দেওয়া হচ্ছে ওকে। এই প্রথম ব্যক্তি যে ব্যক্তি কুরাইশ বংশে অর্থাৎ আরব দেশে মূর্তি নিয়ে আসে, মূর্তি কিন্তু ছিল না, কিন্তু শয়তান তাকে ধোকা দিল। সূরা জুমার ৩ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন মা নাহাবুদুহুম ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা আসলে মূর্তি পূজা করি না, করি এজন্য যে ওরা আমাদেরকে আল্লাহ নৈকট্যে পৌঁছে দিবে। এই যে একটা ধারণা স্বরূপ এই ধারণাটুকুই ঢুকিয়ে দিল ইবলিসের মাধ্যমে আমর বিন লোহাই। ইবলিসকে তো দেখা যায় না, তো ওয়াসওয়াসুল খান্নাস, ভেতরে ভেতরে খটকা দেয়। এই একটা, তারপরে পরে একটা এক একজন যে যখন যায় সব দেশে ব্যবসা করতে নিয়ে আসতে লাগলো, আস্তে আস্তে আমার রসুলের আবির্ভাবকালে ৩৬০টা মূর্তি হয়ে গেল।
উনি এর বিরুদ্ধে বললেন, তো বংশের লোকেরা বলছে আমরা যুগ যুগ ধরে দেখে আসছি এগুলো আসে, আপনি বলছেন এগুলো করা লাগবে না। কারণ আমার বললো হয়তো ওনার অনেক আগে, উনি তো তাকে দেখেন নাই। দ্বিতীয় ধোকা হচ্ছে বাপদাদা চোদ্দ পুরুষের প্রথা, ইন আত্তাবে ইল্লা মা ইউহা ইলাইহি, এটা না ঠিক উল্টা, মাল নাত্তাবে মা আলফানা আলাইহি আবানা। তারা বললেন মোহাম্মদ তুমি যাই বলো, আমরা বরং বাপদাদাদের যা পেয়েছে যা করতে আমরা তাই করে যাব, তুমি আমাদের ডিস্টার্ব করো না। আর তার বিপরীতে আমার রসুলকে বললেন ইন আত্তাবে ইল্লা মা ইউহা ইলাইহি, তোমরা বাপদাদা নিয়ে থাকো, আমি আল্লাহর ওহী নিয়ে থাকবো, আল্লাহ পাক আমার কাছে ওহী করছেন আমি তার অনুসরণ করবো। তো পৃথক হয়ে গেল না, একদম বিপরীত। ওরা বলছে বাপদাদার যা করেছেন তাই করবো, আর উনি বললেন আমি ওহির বিধান মন। এই যে বৈপরীত্য, এর ফলে ইসলামের ইতিহাস সৃষ্টি হলো। বংশের লোকরা তাকে নির্যাতনে নির্যাতনে অতিষ্ঠ করে তুলল, অবশেষে তিনি হিজরত করতে বাধ্য হলেন, মদিনায় গেলেন, সেখানকার লোকরা তাকে গ্রহণ করলো। এই শয়তান প্রতি জায়গাতেই ধোকা দিয়েছে। তো প্রথম এই আমর বিন লোহাই কুরাইশ বংশকে ধ্বংস করে, এরপরে বিভিন্ন দেশে তারা বড় বড় জ্ঞানীগুণী আছে, সাধক বলে পরিচিত, অধিকাংশ সাধক শয়তানের ধোকায় পড়ে গেছে।